قال الله تعالى خطابا للنبي صلى الله عليه وسلم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. আল্লাহ পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি কে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসতু রাব্বাকা, আপনি আপনার প্রতিপালকের জিকির করুন, প্রতিপালককে স্মরণ করুন, ফি নাফসিকা, অন্তরে অন্তরে দিলে দিলে আপনি আপনার প্রতিপালককে স্মরণ করুন। কিভাবে? তাদাররুআন ওয়াখিফাতান, অত্যন্ত বিনয়ের সাথে এবং ভয় বিজড়িত কণ্ঠে, একেবারে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহাব্বত এবং অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ পাক জিকির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আরেকটু কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ পাক, অদুন আল জাহারে মিনাল কাউল, অনেক জোরে জোরে আওয়াজ করে জিকির না করার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা, অর্থাৎ সারাদিন, সকাল সন্ধ্যা বলতে শুধু সকালে নয়, শুধু সন্ধ্যায় নয়, সারাদিন আল্লাহ পাক আল্লাহ পাকের জিকির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গাফেল যারা বান্দা রয়েছে তাদের সাথে দলভুক্ত হয়ে না, অর্থাৎ যারা আল্লাহ পাককে স্মরণ করে না, জিকির আজকার করে না, একেবারে নিজেকে আল্লাহ পাকের স্মরণ থেকে মুক্ত রেখে গাফেল হয়ে আছে, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হে রাসূল, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেন না, হবেন না। তাহলে এখান থেকে, আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক আল্লাহ পাকের জিকির করার জন্য, আল্লাহ পাককে স্মরণ করার জন্য সার্বক্ষণিক এবং কী কী পদ্ধতিতে আল্লাহ পাকে জিকির করতে হবে তাও আল্লাহ পাকে আয়াতে উল্লেখ করে দিয়েছেন। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিশদ বর্ণনা করার চেষ্টা করব। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক বলতেছেন, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে তাদের অন্তর প্রশান্তি লাভ করে, শান্তি পায়, শীতল হয়ে যায়। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, শুধু ঈমান এনেছে বিষয়টা এরকম নয়, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহ পাক বলেন যে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে তাদের অন্তর শীতল হয়ে যায়, প্রশান্তি লাভ করে। আর আল্লাহ বলতেছেন, আলা সাবধান সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলতেছেন একমাত্র আল্লাহর জিকিরেই তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি আসতে পারে, অন্তরে প্রশান্তি আসে একমাত্র আল্লাহ পাকের জিকিরে। সাবধান, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জিনিসে আল্লাহ পাকের স্মরণ ব্যতীত অন্তরে প্রশান্তি দিতে পারে না। যতই মানুষ চিন্তা করুক না কেন, আল্লাহ পাক বলছেন যে তোমার অন্তরে যদি প্রশান্ত করতে হয় অন্তরকে, অন্তর যদি তোমার শান্তি পেতেই হয়, তাহলে জিকিরের মধ্যে চলে আসতে হবে। আর এই জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাওয়া যাবে। জিকিরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ওয়া আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুদিল কদাউস সাহাবী
আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহু, উদাহরণস্বরূপ বলতেছেন যারা আল্লাহ পাকের জিকির করে, আর আল্লাযী লা ইয়াজকুরু, আর যারা আল্লাহ পাকের জিকির করে না। দল কয়টা? দুইটা। একটা দল হলো যারা আল্লাহ পাকের জিকির করে, আরেকটা দল হলো যারা আল্লাহ পাকের জিকির করে না। এই দুই দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেন উদাহরণ দিয়ে যে কামা সালিল হাইয়ে ওয়াল মাইয়েতে, যারা জিকির করে তারা জীবিত মানুষের মতো, আর জিকির যারা করে না তারা মৃত মানুষের মতো। নাউজুবিল্লাহ। দেখেন যারা জিকির করে তারা একজন জীবিত মানুষের মতো, উদাহরণ দিয়েছেন এই জন্যে একজন জীবিত মানুষ উপকারে আসে, জীবিত মানুষ মানুষের প্রয়োজন কাজে আসে, তার এবাদত করতে পারে, সে বিভিন্নভাবে চলাফেরা করতে পারে, কিন্তু যখন মৃত কোনো মানুষ, সে একেবারে মৃত যখন হয়ে যায় তাকে কবরস্থ করা ছাড়া সামনে আর কোনো কাজ থাকে না, সে একেবারে অকেজো হয়ে যায়। এমনিভাবে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি জিকির করে তিনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা, তার এবাদত বন্দিগি আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়, তাকে দিয়ে আল্লাহ পাক গর্ব করেন, ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। আর যে জিকির করে না সে মৃত মানুষের মতো, অর্থাৎ সে দুনিয়াতে বেঁচে আছে বা মরে গেছে, আল্লাহ পাকের কোনোটাই কোনো সার্থকতা নাই এই বান্দা দিয়ে, সে জীবিত থেকেও মৃত্যুর মতো হয়ে আছে, অর্থাৎ সে আল্লাহ পাককে স্মরণ করে না, আল্লাহ পাককে জিকির করে না। অন্য হাদিসে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকখানা হাদিস, ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু যাসিমুন আলা ক্বালবি ইবনে আদম, ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এই হাদিস কেন বুখারী শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শাইতানু যাসিমুন আলা ক্বালবি ইবনে আদম, বনি আদম মানুষ, আমরা যে মানুষ, এই বনি আদমের একটা অন্তর রয়েছে, যে অন্তর আত্মা রয়েছে এই অন্তরে আত্মার মধ্যে শয়তান একেবারে আসন গেড়ে থাকে, বসে থাকে, চেপে বসে থাকে শয়তান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা যাকারাল্লাহ, যখন এই ব্যক্তি বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন যাকারাল্লাহ খানাসা, সে সেখান থেকে চলে যায়, সেখানে জিকির অবস্থায় শয়তান কলবের মধ্যে আত্মার মধ্যে বসে থাকতে পারে না। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির বন্ধ করে রাখে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, হাদিস শরীফে, বুখারী শরীফে হাদিসে এইভাবে তাকিদ দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে আল্লাহ পাকের স্মরণ ছাড়া আমাদের যতক্ষণ আমরা থাকব তত সময় শয়তান আমাদেরকে ধোকা দিয়ে আমাদের দ্বারা অন্যায় কাজ করেই ফেলবে, অন্যায় কাজ করেই ফেলবে। কারণ আমরা যদি তাকে বেষ্টনে দিয়ে রাখতে না পারি, আমাকে আমি একেবারে আবদ্ধ করে রাখতে না পারি, তাহলে সে আমাকে ধোকা দেবেই, এটাই স্বাভাবিক বিষয়।